এই মুহূর্তে বড় খবর আপনাদেরকে দেবো। কসবাকান্তের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সুশান্ত ঘোষ, ঠিক কি কথা হলো পুরো বিষয়ে জানবো আমাদের সঙ্গে টেলিফোনে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি। শ্রেয়সী, দেখো যেটা জানা যাচ্ছে যে আজকে দীর্ঘক্ষণ সুশান্ত ঘোষ অর্থাৎ সুশান্ত ঘোষের সঙ্গে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন, আজকে দীর্ঘক্ষণ এই বৈঠক হয়েছে এটা জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে সুশান্ত ঘোষই তিনি ডেকেছিলেন এবং সুশান্ত ঘোষকে ডাকার পরে তিনি তার অফিস তার সঙ্গে দীর্ঘক্ষণ আজকে বৈঠক করেন এবং সেক্ষেত্রে মূলত কসবার ঘটনা নিয়েই এই বৈঠক হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কি কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু এই বৈঠক হয়েছে সেটা জানা যাচ্ছে। আমরা জানি যে ঘটনার পরেই কিন্তু যখন সুশান্ত তিনি বলেছিলেন যে রাজনীতি থেকে তার মন চলে যাচ্ছে, তার মন উঠে যাচ্ছে ইত্যাদি এই ধরনের বক্তব্য তিনি রেখেছিলেন, সেই জায়গা থেকে জানি যে তারপরেই কিন্তু তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন তার উপর হামলার ঘটনা হয় তারপরেই কিন্তু কার্যত তার সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দীর্ঘক্ষণ বলা যেতে পারে যে প্রায় এক ঘন্টা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সুশান্ত ঘোষের সঙ্গে কথা বলেন এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এমনটাই কথা বললেন প্রায় এক ঘন্টা ধরে কথা হলো। একেবারে দেখো কার্যত কিন্তু আমরা দেখেছিলাম যে কসবার যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেক্ষেত্রে সুশান্ত ঘোষ তিনি নিজের থেকে বলেছিলেন যেভাবে তার উপর হামলা হয়েছে তারপরে কিন্তু কার্যত তিনি বলেছিলেন যে তিনি রাজনীতি ছেড়ে দিতে চান, রাজনীতির উপর থেকে তার আস্থা হারিয়ে যাচ্ছে। এবং তারপরে দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেন এবং তারপরে কিন্তু সুশান্ত নিজের মন বদলান এমনটাই কিন্তু জানা যায়। কিন্তু তার পরবর্তীকালে যে পরিস্থিতি হচ্ছে, যেদিকে বিষয় আস্তে আস্তে যাচ্ছে, সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই কিন্তু আরো অনেকগুলো বিষয় কিন্তু সামনে চলে আসছে এই কসবার যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং এই পরিস্থিতিতেই কিন্তু কার্যত দেখা গেল যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় এক ঘন্টা বৈঠক করেন সুশান্ত ঘোষের সঙ্গে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে মূলত এই কসবার যে ঘটনা সেই কসবার ঘটনা নিয়েই কিন্তু মূলত কথাবার্তা আলোচনা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু নিজে একবারে সুশান্ত ঘোষের সঙ্গে কথা বলছেন। আমরা জানি যে আগে তিনি তাকে ফোন করেছিলেন কিন্তু আজকে প্রায় এক ঘন্টা গোটা বিষয়টা নিয়ে সেক্ষেত্রে তিনি কথা বলেছেন। ফলে সামগ্রিকভাবে এই বৈঠকও কিন্তু আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শ্রেয়সী, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কসবাকাণ্ডের পর সুশান্ত ঘোষ তিনি একেবারে প্রথম রিয়াকশনে তিনি জানিয়েছিলেন যে তিনি হয়তো রাজনীতি ছেড়ে দেবেন, তিনি লড়বেন না। তারপরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ফোনে কথা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার ফোনে কথা হয় বলে তিনি জানান, তিনি দাবি করেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে। এবং তারপর তিনি বলেন যে না, রাজনীতি থেকেই এই লড়াই তিনি চালিয়ে যাবেন। আর তারপরে আজ একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন তিনি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। দেখো নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কসবার যে ঘটনা সেই ঘটনা শুধুমাত্র একজন কাউন্সিলরের উপর গুলি চালনা এই ঘটনার মধ্যে কিন্তু এই মুহূর্তে আর সীমাবদ্ধ নেই, বরং সেই ঘটনার সূত্র ধরে বেশ কিছু বিষয় সামনে আসছে, জমি মাফিয়া, জমি দখল ইত্যাদি বেশ কিছু পরিস্থিতি বা বেশ কিছু ঘটনার কথা সামনে আসছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। এবং ইতিমধ্যে আমরা জানি যে এক্ষেত্রে কসবার যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যখন মেয়র ফিরহাদ হাকিম কিংবা সৌগত রায়, সাংসদ সৌগত রায়, তারা যেমন পুলিশের ভূমিকা নিয়ে তারা অসন্তুষ্ট, আবার আমরা দেখেছি যে বিধায়ক হুমায়ুন কবির তিনি স্পষ্টত পুলিশ মন্ত্রী হিসেবে বা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছেন। ফলে এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে বিষয় কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে সামনে। এই পরিস্থিতিতেই কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেক্ষেত্রে সুশান্ত ঘোষের সঙ্গে কথা বলছেন, দীর্ঘ এক ঘন্টা প্রায় কথা হচ্ছে এমনটা কিন্তু যেটা জানা যাচ্ছে। এবং এক্ষেত্রে কসবাতে কি হয়েছিল সামগ্রিক এই সমস্ত নিরিখেই কিন্তু কার্যত আলোচনা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সুশান্ত ঘোষের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলা সেই এবং তার সাথে প্রায় এক ঘন্টা ধরে তার সঙ্গে কথাবার্তা বলা এই সামগ্রিক সমস্ত কিছুই কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে ঘটনার পরেই তিনি সুশান্ত ঘোষ যখন তিনি বলেছিলেন যে রাজনীতি থেকে তিনি সরে যেতে চান, রাস্তার মন ভেঙে যাচ্ছে, তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন কিন্তু তারপরে আজকে প্রায় দীর্ঘ এক ঘন্টা তার সঙ্গে আলোচনায় বসা কথাবার্তা বলা এটা নিঃসন্দেহে কিন্তু তাৎপর্যপূর্ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।